বন্ধুরা, এই সার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হতে পারে এবং ভয়ঙ্কর হতে পারে। যতক্ষণ পর্যন্ত এটা আপনার কন্ট্রোলে থাকবে তো ঠিক আছে, কিন্তু যখনই আপনার কন্ট্রোল থেকে এটা বের হয়ে যাবে তখন এটা মানুষের জন্য ভয়ঙ্কর হতে পারে। আপনারা তো জানেন প্রতি বছর স্পেনে সারের রেস হয়, যেখানে অনেক মানুষ অংশগ্রহণ করে এতে মজা নেওয়ার জন্য। এই সারের জন্য অনেক মানুষ মারা যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিছু সার দেখাবো, যা দেখে আপনাদের হুঁশ উড়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যেতে পারেন। বেজারেস বুল। বন্ধুরা, এই সার ফ্রান্সে পাওয়া যায়, এটি অনেক শক্তিশালী হয়। এই প্রতিযোগিতায় আপনি বুঝতে পারছেন এটা কতটা শক্তিশালী। এটা এতটাই শক্তিশালী যে এটা একসাথে অনেকগুলো গাড়িকে টেনে নিয়ে যেতে পারে। তাই এর কাছে আপনাকে সাবধানে থাকতে হবে, কারণ এটা যদি কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে এটা আপনার জন্য বিপদ। প্রতি বছর ফ্রান্সে এই সারের হামলায় 200 থেকে 300 কৃষক মারা যায়। আপনি কি বিশ্বাস করবেন, এই সার 35 থেকে 42 কেজি ওজনের বাচ্চা জন্ম দেয়। এই সার একবারে টানা 12 ঘন্টা কাজ করতে পারে, তাও নিজের উপর ভারী জিনিস নিয়ে। এর থেকে আপনি এর শক্তির আন্দাজ করতে পারেন। এছাড়া এই গরুর মাংস অনেক জনপ্রিয়, তারা মনে করে যে এই মাংস শুধু সুস্বাদু না, বরং জুসিও হয়। ফ্রান্সের লোক এই সারের মাংস খেতে পারে। লেমোজিন। বন্ধুরা, বলা হয় যে কৃষকের কৃষি কাজের জন্য এই সারের কোনো জুড়ি নেই। দেখুন এদের মাংসপেশির কতটা শক্তিশালী হয়, এরা একসাথে অনেকগুলো ক্ষেতে কাজ করতে পারে। এই গরু ফ্রান্সে পাওয়া যায়, আপনাদের বলে দিই যে এই গরু দৌড়ানোর জন্য অনেক বেশি বিখ্যাত। ফ্রান্সে এই গরু সার রেসের জন্য ব্যবহার করা হয়, যদি জিতে যায় তাহলে এর মালিক রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যায়। এর মাংস অনেক সুস্বাদু। এই সার একটু বয়স্ক হলে মাংসের জন্য একে ব্যবহার করা হয়, মানে মানুষ জানে কখন কিভাবে এর ব্যবহার করতে হবে। প্যাথনিস। এই সারের এই প্রজাতি যা প্রধানত আয়ারল্যান্ডে এবং ফ্রান্সে পাওয়া যায়, এদের ব্যাপারে এটা বলা যায় যে তারা দিনে 40 থেকে 50 লিটার দুধ দিতে পারে। এদের দুধ থেকে তৈরি চিজ এই দুই দেশে অনেক বেশি জনপ্রিয়। আপনাদের বলে দেয় যে এরা এতটাই শক্তিশালী যে 200 কেজি ওজন নিয়ে তারা টানা 6 ঘন্টা কাজ করতে পারে। দেখুন এদের দেখতে কত শক্তিশালী লাগছে। ফ্রান্সের লোকজন রয়েছে তাদের দ্য রক নামে ডাকে, যদিও এটা পালন করতে অনেক বেশি খরচ হয় কারণ এদের প্রচুর খাবার লাগে। আপনি একবার চিন্তা করুন যে গরু আপনাকে প্রতিদিন 40 থেকে 50 লিটার দুধ দেবে, তাহলে তার কতটা খাবারের প্রয়োজন রয়েছে। যখন খাবে তখনই তো দুধ দিতে পারবে। এছাড়া আইসল্যান্ডেও এদের মাংসের জন্য ব্যবহার করা হয়, এদেশের মানুষের কাছে এই মাংস অনেক বেশি জনপ্রিয়। এদেশে যখন বেশি ঠান্ডা পড়ে তারা মনে করেন যে এই মাংস তাদের শরীরে গরম অনুভূতি দেয়। এক এক দেশের মানুষের এক এক ধরনের মতামত। ব্রাহ্মা। বন্ধুরা, আপনারা কি জানেন এই সার ভারতে পাওয়া যায়? হ্যাঁ, এই প্রজাতির সাধারণত ভারত এবং আমেরিকা পাওয়া যায়। এদের ওজন প্রায় 1000 কেজি পর্যন্ত হয়ে যায়। বন্ধুরা, আপনাদের বলে দিয়ে যে এরা এতটাই শক্তিশালী হয় যে কৃষক এদের পূজা করে, বিশেষ করে সাউথ ইন্ডিয়ায়। এছাড়া আমেরিকার কৃষিকাজের জন্য এদের ব্যবহার করা হয়। এদের মাসেল একটু দেখুন, এরা খুব ভালো স্বাস্থ্যবান হয়ে থাকে, তাই শুধু ক্ষেতের জন্য নয় বরং মাংসের জন্য এদের ব্যবহার করা হয়। আপনি এদের সহজে চিনতে পারবেন কারণ এদের পিঠে একটা চাকার মতো থাকে। এই ধরনের সার ক্রস ব্রিডিংয়ের জন্য ব্যবহার করা হয়। এখন তো ভারতে মাংসের জন্য এই প্রজাতির গরুর ব্যবহার করা হয়। সাধারণত বলা হয় যে এই ধরনের গরুটা মাথা অনেক তেজ হয়। আপনার যদি তাদের একবার কোনো কাজের ট্রেনিং দিয়ে দেন তাহলে আপনি এটি বুঝিয়ে দেবেন তারা যে কাজটি করবে। এর আগে আপনি কি কখনো এই ধরনের সারকে দেখেছেন? দেখলে আমাদেরকে কমেন্ট করে জানান। মাউন্ট ব্যালিয়ার্ড। বন্ধুরা, এই প্রজাতির গরুর মাংস পাওয়া যায় কিন্তু এদের দুধ অনেক গাঢ় হয়। বলা হয় যে এই ধরনের গরু সাধারণত 1600 কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে। এদের শরীরে কোনো ফাটল থাকে না। বন্ধুরা, এদের সাধারণত রেসিংয়ের জন্য ব্যবহার করা হয়। আপনাদের বলে দিয়েছি যে নিজের ওপর লাখ লাখ টাকার বাজি ধরা হয়। মনে করেন একবার যদি সে রেসে জিতে যায় তাহলে তার মালিকের কাছে টাকার অভাব হয় না, যদিও আজকাল এদের আপডেট ভার্সন আর্জেন্টিনায় পাওয়া যায়।
আপনি যদি এটা কিনতে চান তাহলে আপনার 4-5 লাখ টাকা ব্যয় করতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আর এদের মাংস অনেক প্রসিদ্ধ। সাধারণত এদের মাংস ফ্রান্সের লোকেরা দুপুরে খাবার সময় খেতে পছন্দ করে। অ্যাবারডিন অ্যাঙ্গাস, এই গরুদের ব্ল্যাক বিউটি বলা হয়। এরা অনেক শক্তিশালী হয়ে থাকে, কিন্তু এদের সবচেয়ে মজার ব্যাপার হলো এটা যে পৃথিবীতে যত বড় কোম্পানি রয়েছে যারা বিফ আইটেম বিক্রি করে, তারা বেশিরভাগ সময় এই প্রজাতির গরুর মাংস ব্যবহার করে। এদের ওজন প্রায় 1200 কেজি পর্যন্ত হয়। এদের খেতে কাজের জন্য ব্যবহার করা হয়। আপনি হয়তো জানেন না যে এই প্রজাতির গরুর মাংস পৃথিবীর সবচেয়ে দামি গরুর মাংস হিসেবে মনে করা হয়। যখন যারা গরুর মাংস খায় তাদের বিভিন্ন ধরনের গরুর মাংস খাওয়ানো হয়, তখন এই গরুর মাংসের রেটিং নাম্বার 1-এ থাকে। তারা প্রতিদিন 30-40 লিটার পর্যন্ত দুধ দিতে পারে। এখন আপনি চিন্তা করেন, একটি গরুর থেকে আর কি চাই? হাইল্যান্ড বুল, বন্ধুরা, এটা স্কটল্যান্ডে পাওয়া যায়। এই প্রসিদ্ধ প্রজাতির গরুর দুধ থেকে তৈরি বাটার এবং এর বড় বড় লোম এদের জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। বন্ধুরা, এরা হয়তো বেশি দুধ দিতে পারে না, কিন্তু এদের মাংস অনেক শক্তিশালী মাংস হিসেবে মনে করা হয়। স্কটল্যান্ডে মানুষেরা তাদের এই মাংসকে উইকেন্ড মিট নামে চেনে। এই যে শুধু কৃষিকাজের জন্য ব্যবহার করা হয় তা নয়, বরং এদের দুধ থেকে তৈরি বাটার অনেক জনপ্রিয়, কারণ এদের দুধে ফ্যাটের পরিমাণ বেশি থাকে। এর জন্য এই মাংসের স্যুপ তৈরি করা হয় যা মানুষের শরীরে গরম অনুভূতি করে। বেলজিয়ান বুল, বন্ধুরা, এ হচ্ছে শার্দের সালমান খান। আপনারা আমাদের ভুল বুঝবেন না, কারণ বডি বিল্ডিং এদিক থেকে তাদের চেয়ে ভালো আর কেউ হতে পারে না। বিশ্বাস না হলে একটু খেয়াল করে দেখুন তাদের কত পাওয়ারফুল দেখায়। তাদের থাই মাসেল একটু দেখুন, তারা অনেক বছর পর্যন্ত বেলজিয়ামে রয়েছে, কিন্তু এদের ব্যাপারে 1960 সালে মানুষ জানতে পারে। এদের দিয়ে কৃষকরা খেতে কাজ করায়। এদের ব্যাপারে বলা হয়েছে এরা এতটাই শক্তিশালী তারা একসাথে 1000 মিটার লম্বা খেতে কাজ করতে পারে। বন্ধুরা, বেলজিয়ামে বুলফাইট একটি প্রসিদ্ধ খেলা, যেখানে এই ষাঁড় মাস্টারপিস। সত্যি যখন শক্তির কথা বলা হয় তখন এদের চেয়ে ভালো কেউ নেই। এদের বডি দেখতে আপনাদের মধ্যে কি কোনো ইচ্ছা জেগেছে? তাহলে আমাদের কমেন্ট করে জানান। সুলতান ইন্ডিয়ান বুল, এটি সুলতান ভারতের শান। সে তার বিশাল আকারের জন্য প্রসিদ্ধ। যখন আপনি এর খাবারের কথা শুনবেন আপনি অবাক হয়ে যাবেন। সেই দিনে 15 কেজি আপেল, 10 কেজি গাজর, 12 কেজি সবুজ সবজি এবং 10 কেজি দুধ খেয়ে ফেলে। আর এটা বলা হয় যে সন্ধ্যার সময় তাকে একটি হুইস্কির বোতলও খাওয়ানো হয়। প্রতিদিন তার খাবারের পেছনে প্রায় 3000-এর বেশি টাকা খরচ হয়, কিন্তু এর থেকে বেশি টাকা ইনকাম করেছে তার মালিক একে দিয়ে। বন্ধুরা, ক্রস ব্রিডিং এর জন্য এটি পৃথিবীর সবচেয়ে দামি গরু। এটার উজ্জ্বলতা এর ব্র্যান্ড। বুল ফাইটিং এর জন্য এই ষাঁড় অনেক প্রসিদ্ধ। কোনো ষাঁড় তার সঙ্গে বেশিক্ষণ টিকতে পারে না, এটা তো সোজা কথাই। যখন আপনার ডায়েট ভালো হবে তাহলে শক্তি তো অবশ্যই থাকবে। বন্ধুরা, আজকে এ পর্যন্ত। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনি সহজেই পেতে পারেন।